ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে আমরা আমাদের দেশের যে প্রাচীন স্থাপনাগুলো সেগুলোর শুরুর দিকে কী রকম ছিল সেইটা আমরা ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করেছি। যেমন পানাম সিটি এখন তো আসলে ভেঙে গেছে, কিন্তু পানাম সিটি শুরুর দিকে যখন সেটা ভালো ছিল তখন সেটা কীরকম ছিল আমরা সেই অবস্থাটা আসলে সিমুলেট করার চেষ্টা করেছি। এটাকে আমরা ডাটা সিমুলেশন বলি আসলে। তো এভাবেই আসলে টেকনিক্যালি পুরো জিনিসটাকে বিল্ড আপ করা হয়েছে। এবং যেটা হচ্ছে দর্শক কী দেখতে পাবে সেটা যদি বলি, দর্শক আসলে যারা ভার্চুয়াল মিউজিয়ামে ঢুকবে তারা আসলে এই আমাদের করা বাংলাদেশের 6টা প্রাচীন স্থাপনা ওই নতুন অবস্থায় কেমন ছিল সেটা আসলে তারা দেখতে পারবে বা এক্সপিরিয়েন্স করতে পারবে। ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ যদি কেউ এক্সপিরিয়েন্স করতে চায় তাহলে আসলে সবার আগে যেটা দরকার হবে একটা 6DOF বা 6 ডিগ্রি অফ ফ্রিডম VR হেডসেট এবং সেই কম্প্যাটিবিলিটি সহ একটা PC অথবা ল্যাপটপ। ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশের অ্যাপটা ডাউনলোড করতে হবে আমাদের ওয়েবসাইট থেকে। আমাদের ওয়েবসাইটে বেটা ভার্সনটা আমরা আপলোড করে রেখেছি, এটা যে কেউ ডাউনলোড করে নিয়ে এরপর এটা যে কেউ এক্সপিরিয়েন্স করতে পারে। এখানে আসলে ক্যারেক্টার লাগবে, মানুষ লাগবে, তারপর তাদের আচার আচরণ, তাদের সম্পূর্ণ জামা কাপড়ের যে পোশাকের যে ইতিহাসটা, পোশাকটার সম্পূর্ণ ডাটা আমরা আসলে এখানে দিতে চাই, ভিজুয়ালাইজেশন করতে চাই। বাংলাদেশের 64টা জেলাতে 64 দিন এই পুরো প্রজেক্টার প্রদর্শনী করতে চাই। বিভিন্ন জায়গায় VR স্টেশন বা এক্সপিরিয়েন্স জোন, মানে ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশের এক্সপিরিয়েন্স সেন্টার, এক্সপিরিয়েন্স জোন, সেটা আমরা স্ট্যাবলিশ করতে চাই বা সেট করতে চাই।